শাকিবের প্রশংসা নিপুণের মুখে, আয়নাবাজি আবারও মুক্তি পাচ্ছে। সালমান খান সন্দীপ রেড্ডির নতুন থ্রিলার এনিমেল পার্কে দুই কাপুরের নতুন চমক। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকুন। শাকিবের মুভির রেশ সারা বাংলাদেশেই বইছে, ভালো কাজের স্বীকৃতি সব জায়গা থেকেই আসে। শাকিবেরও আসছে, কথায় আছে অতীত নিয়ে বসে থাকতে নেই, বর্তমান নিয়ে ভাবতে হয়। গেল শিল্পী সমিতির নির্বাচনে শাকিবের দাঁড়ানোর কথা ছিল, কিন্তু আমেরিকায় থাকার কারণে তিনি নির্বাচনে অংশ নিতে পারেননি। কিন্তু এই আফসোসটা আশীর্বাদ হয়ে এসেছে শাকিবের ক্যারিয়ারে, এমনটাই বুঝালেন বর্তমান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুন আক্তার। তিনি বলেন, শাকিব নির্বাচন না করে ভালো করেছেন, তিনি ভালো ভালো ছবি করুক আর আমি হলগুলোর পরিবেশ ঠিক করি, জঙ্গলগুলো পরিষ্কার করি। শাকিব ভালো সিনেমা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। গত বছর তার প্রিয়তমা দেশ ও দেশের বাইরে ম্যাসিভ হিট হয়েছে, তাই তার নির্বাচন না করে ভালো ভালো সিনেমা করা উচিত। এদিকে মুক্তির 8 বছর পরে ওটিটিতে মুক্তি পাচ্ছে আয়নাবাজি। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে আগামী 8 ফেব্রুয়ারি মুক্তি পাবে আয়নাবাজি। সিনেমাটিতে শরাফত করিম আয়নার ক্যারেক্টারে চঞ্চল চৌধুরীর দুঃখর অভিনয় তাকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে যায়। বুঝলেন ভাই, ভালো ছবির কদর সব সময়ই থাকে। অন্যদিকে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙা জানিয়েছেন, এনিমেল পার্ক হবে আরও বড়, আরও ক্রেজি, আরও ভায়োলেন্স। সাথে একটা গুজবও ছড়িয়েছে, গুজবটি সত্যি হলে এক ফ্রেমে দেখা মিলবে শহীদ কাপুর আর রণবীর কাপুরকে। দুর্দান্ত এই দুই অভিনেতাকে দেখার জন্য উদগ্রীব হয়ে বসে আছে দর্শক। বাজ অনুযায়ী এনিমেল পার্কে শহীদ কাপুরকে দেখা যাবে আজিজ হকের ফ্ল্যাশ ব্যাক রোলে। এদিকে সালমান খান আর সন্দীপ রেড্ডি ভাঙার কোলাবোরেশনে ডার্ক অ্যাকশন থ্রিলারে আসছে, এমনটাই জানা গেছে বিভিন্ন সূত্রে। এমন সব আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে নিন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আমাদের।